একটি বিষয় জানা ছিল, সেটি হচ্ছে মাঠে খেলোয়াড়রা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, সেটি মাঠের বাইরের কোনো বিষয় হোক, মাঠের ভেতরের কোনো বিষয় হোক, সেটা নিয়ে আপনার কোনো কাজ করা হয়েছে কিনা, যে চাপ মুহূর্তগুলোকে কীভাবে সামলাতে হবে সেই বিষয়টা নিয়ে? জি অবশ্যই, এটাকে আমি বলি যে মাইন্ড ক্যান বি ইয়োর ওর্স্ট বস অর ইয়োর বেস্ট সার্ভেন্ট। ওর্স্ট বস হলে আপনাকে খুবই জ্বালাবে, আর বেস্ট সার্ভেন্ট হলে আপনাকে ওই ক্রুশাল মোমেন্টে হেল্প করবে। সো এগুলো নিয়ে অবশ্যই কাজ করা হয়েছে, কাজ করা খুব প্রয়োজন। আমি যেটা বলবো যে যখন লাস্ট মোমেন্টে, লাস্ট বলে হতে পারে ব্যাটসম্যান খুব প্রেশারে আছে, হতে পারে বলার খুব প্রেশারে আছে, হতে পারে উভয় পক্ষ খুবই প্রেশারে আছে, তখন যদি বডি ল্যাঙ্গুয়েজ নেগেটিভ থাকে, তখন যদি ব্রিদিং প্যাটার্ন নেগেটিভ থাকে, মাইন্ডের কোশ্চেন নেগেটিভ থাকে, তাহলে এক্সিকিউশন অবশ্যই খারাপ হবে, আর যেই রেজাল্ট আমরা চাচ্ছি সেটা বেরোয় আসবে না। সো এই বিষয়গুলো নিয়ে ওই মোমেন্টে, লাইক এক মোমেন্টে কিন্তু রেজাল্ট চেঞ্জ হয়ে যেতে পারে, তো ওই মোমেন্টে ভালো পিকচার মাইন্ডে দেওয়ার, এম্পাওয়ারিং কোশ্চেন, ফোকাস শার্প রাখার জন্যে আগে থেকে প্রসেস ধাপে ধাপে প্র্যাকটিস করে আসা, এগুলো আসলে একটা প্রসেস, প্রত্যেকটা স্টেপ পার হয়ে আসলে ওই ক্রুশাল মোমেন্টে গিয়ে নিজেকে কন্ট্রোল করা যায়। এবং আমি যেটা বলবো যে যদি এই প্র্যাকটিসটা আমাদের দলে সবার মধ্যে থাকে, ইট উড বি আ হিউজ চেঞ্জ। দেখুন, আই এম শিওর যে মুশফিকুর রহিম, রিয়াজ ভাই, ওনারা ওনাদের বেস্টটুকুই দিয়েছেন। আই এম শিওর যে সৌম্য সরকার হ্যাজ গিভেন হিজ বেস্ট ফর দ্য কান্ট্রি। তবে আমি যেটা বলবো যে যদি আমার চেয়ে আপনার মাইন্ডে কন্ট্রোল বেশি থাকে, ইউ উইল এক্সিকিউট বেটার, দ্যাটস ফর শিওর। যদি এমন হয় যে আপনার আমার স্কিল সমান, তবে মাইন্ডের জায়গা থেকে আপনি ইউ আর বেটার দেন মি, দেন ইউ উইল এক্সিকিউট বেটার, দ্যাটস ফর শিওর। তো আমি যেটা বলবো যে এই জায়গাতে আই হ্যাভ সামথিং টু হেল্প মাই কান্ট্রি, নট হেল্প, আই ওয়ান্ট টু কন্ট্রিবিউট টু মাই কান্ট্রি, বিকজ আই লাভ বাংলাদেশ, এজ আ বাংলাদেশি। ক্রিকেটের জন্যে, ক্রিকেটের এই জায়গাটাতে আমরা সবাই মিলে যদি এই প্র্যাকটিসগুলো নিজেদের প্যাটার্নে নিয়ে আসতে পারি, সাবকনশিয়াস লেভেল থেকেই যদি এটা চলে আসে যে লাস্ট মোমেন্ট ফার্স্ট মোমেন্ট বলতে কিছু নাই, আম ইন কন্ট্রোল অল দ্য টাইম, তাহলে যেটা হচ্ছে যে কোনো সিচুয়েশনে ঠান্ডা মাথায় যে এক্সিকিউশনটা দরকার, দ্যাটস হোয়াট উই ক্যান ডু। তো এটা ভেরি ইম্পর্টেন্ট, লাস্ট মোমেন্ট আপনি বলেন বা খেলার যে কোনো মোমেন্টেই হতে পারে, একটা গেম চেঞ্জ যে কোনো মোমেন্টে হয়ে যেতে পারে। সর্বশেষ প্রশ্ন সাবিত ভাই, সেটা হচ্ছে 2023 বিশ্বকাপ, বাংলাদেশ বেশ আশাবাদী এই ওয়ার্ল্ড কাপটা নিয়ে, এবং প্রত্যেকটা প্লেয়ারের মধ্যেই কিন্তু এই ওয়ার্ল্ড কাপটা নিজের ঘরে তোলার জন্য আসলে খুবই উদগ্রীব। তাদের যে লক্ষ্য নিয়ে আগানোর বিষয়ে আপনার কোনো পরিকল্পনা আছে কি না, কিংবা আপনার কোনো আসলে? দেখুন, আমি যেহেতু একটু লম্বা সময় ধরেই তাসকিনের সাথে কাজ করছি, আমি সবসময় তাসকিনকে বলি যে ওয়ার্ল্ড ক্লাস মাইন্ডসেট ইজ আ মাস্ট। তো মাইন্ডসেট ওয়ার্ল্ড ক্লাস হলে তার মানে কি, লেজেন্ডারি বোলার্স যারা, তাদের চেয়ে ভালো যেন তাসকিন করে। তো আমি আমার পুরো টিমের জন্য, আমার বাংলাদেশ টিমের জন্য আমি ব্যক্তিগতভাবে যে স্বপ্নটা দেখি সেটা হলো যে টিমের সাথে যেন আমিও ওয়ার্ল্ড কাপ টাচ করতে পারি, দ্যাটস মাই ড্রিম। এবং এই জায়গাটাতে যদি সবার মাইন্ডসেট ওয়ার্ল্ড ক্লাস হয়, সবার এই ফোকাসটা থাকে যে আমি ব্যক্তিগতভাবে আমার টিমের জন্যে কত বেশি করতে পারছি, এই জায়গা থেকে যদি বিসিবি আগ্রহ প্রকাশ করে, আই থিঙ্ক, আই বিলিভ দ্যাট আই হ্যাভ লস টু কন্ট্রিবিউট টু দ্য টিম, বিকজ ওই যে মোমেন্টটা, হয়তো বা একটা ম্যাচে একটা স্পেল কারো খারাপ হয়েছে, একটা ইনিংস কারো খারাপ হয়েছে, সে যখন ঘরে আসে রাতে কিন্তু সে একা একা ঘুমাচ্ছে, ওই সময়টাতে তার মাইন্ডে সে নিজে কষ্টটা পাচ্ছে। ইফ আই ক্যান হেল্প অ্যাট দ্যাট মোমেন্ট, পরের ম্যাচটাতে কিন্তু ভালো করার অনেক ভালো চান্স আছে। তো এই জায়গাটাতে আই থিঙ্ক যে শুধু ক্রিকেট না, ওয়ার্ল্ডের আপনি যদি যদি মাইকেল জর্ডানের কথা বলেন, যদি মাইকেল ফেলপসের কথা বলেন, যে কোনো স্পোর্টসে আপনি যদি লাইক গলফের যদি টাইগার উডসের কথা বলেন, তাহলে সবারই কিন্তু মাইন্ড ট্রেনার থাকে, সবাই মাইন্ডটাকে খুব গুরুত্বের সাথে ট্রেন আপ করে। তো আমাদের ওয়ার্ল্ড কাপের জন্যে আই থিঙ্ক টিমের প্রত্যেকে যদি অনেক হাই মাইন্ডসেট নিয়ে খেলে, আই ডু বিলিভ দ্যাট উই আর গোয়িং টু গ্র্যাব দ্যাট ওয়ার্ল্ড কাপ অ্যান্ড ব্রিং ইট টু আওয়ার কান্ট্রি। ধন্যবাদ সাবিত ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং যে বিষয়টি অবশ্যই সেটি হচ্ছে যে মাঠের খেলার
যে এই ফিটনেস, বডি ফিটনেস থাকা দরকার, সাথে সাথে মাইন্ডেরও আসলে ফিটনেস থাকা দরকার, একটি ভালো মাইন্ডসেট থাকা দরকার, সেটি প্রতিটা প্লেয়ারের হোক, সেটি প্রতিটি দলের হোক, এবং বিশেষ করে যে বাংলাদেশ টিম, তারা যাতে আসলে সেই একটি স্ট্রং মাইন্ডসেট নিয়ে এই জিম্বাবুয়ে সফরটা শেষ করে আসতে পারে, সেটাই শুভকামনা থাকবে।